একটা লোকের বউকে খুব মারতেছে আর মেয়েটা বলছে খাবো না তোর ভাত খাবো না ছেড়ে দে, গাল দিচ্ছে আর বলছে তোর ভাত খাবো না ছেড়ে দে। এক বিহারি বলছে ভাই ভাত জব নেই খায় উসকো রুটি খিলাও। মেয়েটা বলছে ছেড়ে দে তোর ভাত খাবো না। এ বলছে ভাত খাবো না ছেড়ে দে। এ বিহারিও তোর বাংলা জানে না, এ বলছে ভাই জব ও ভাত নেই খায় উসকো রুটি খিলাও। আমি বললাম গুরুজি ইসকা মতলব ইয়ে নেই হ্যায়, ও উসি কা পাস তালাক মাংতা হ্যায়। কি সর্বনাশ, কি সর্বনাশ! বানের ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মা বলল আমি মরে গেলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, তার আলেম উলামা। তুমি আলেমের কাছে যাবে, মা মরে গেল, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইদরি কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, তোমার যেখানে মরণ আছে নির্ধারিত লিস্ট অনুযায়ী তোমার মরণ হবে। মা মরে গেল, মায়ের কবর দেওয়া হয়ে গেল, যুবক কবর দেওয়ার পরে বনি ইসরাইলের যুবকটা কোথায় আর যাবে, ফিলিস্তিনে চলে গেল মসজিদুল আকসা। মসজিদুল আকসার যিনি নবী ছিলেন ঈসা ইবনুল মারিয়ামা, ঈসা নবীর কাছে গিয়ে বলো গো নবী ঈসা আমার মা মারা গেছে গো নবী, কবর দিয়ে এলাম গো নবী, আর নাম ধরে ডাকার মতো কেহ নাই, নাম ধরে ডাকার মতো শুধু দুজন, একটা হলো বাবা আর একটা মা, যার মা মরে গেছে আর নাম ধরে ডাকার মতো কেহ নাই, যার বাবা মরে গেছে নাম ধরে ডাকার মতো কিছু নাই। দুটো সম্পদ পৃথিবীর মাটিতে রে, আল্লাহর কোরআন বলেন লা তাবুদু ইল্লাল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মায়ের বাপের সঙ্গে নম্র হয়ে ভদ্র হয়ে কথা বলবে। যুবক মা হারা হয় নবীর কাছে বলছে ও গো নবী পৃথিবীর সম্পদ মা চলে গেছে। নবী ঈসা বললেন আমারও মা নাই জগতে, তোমারও নাই আমারও নাই, কি বলছো বলো? যে নবী আমি মুসলমান হব, যে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, যে নবী তার সেই কলেমা, কলেমা পড়ে বাড়ি এলো। বিবি বলছে হ্যাঁ গো তুমি কোথায় গিয়েছিলে মাকে মাটি দেবার পর? চ মন মেজাজ ভালো করে না, তাই নবীর কাছে গেছি, ইহুদি ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছি। মেয়েটা বলছে কি সর্বনাশ, তুমি ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়ে গেছো, বা তোমার সঙ্গে তো আমার ধাক্কা লাগবে। ভারতে অনেক নেতা আছে স্বামী মুসলমান বিবি হিন্দু, আছে না? কি জিনিস পেয়েছে ওরা, একটা তরোয়ালের ভিতরে যাব, একটা খাপের ভিতরে যাব, দুটো তরোয়াল থাকে না, একটা শিশিতে যেমন দুরকম তেল থাকে না, একটা নেতার কাছে দুরকম নেতার ফাররা থাকে না, থাকে? তাহলে একটা স্বামীর কাছে বোর মনি একদিকে, স্বামী একদিকে, কি করে হয়? স্বামী হিন্দু বিবি মুসলিম, বিবি হিন্দু স্বামী মুসলিম, এ যায় মসজিদে ও যায় মন্দিরে,
ঘোড়ার ডিম হবে নেকি নেকি ওজন করে দেবে কেজি দিয়ে। বিবি বললেন শোনো, তুমি মুসলমান হয়ে গেছো, বেশ হয়েছে, এবার আমার সঙ্গে তোমার গন্ডগোল হবে। বলছে না রে গন্ডগোল কি হবে রে, তুই আমার দলে চলে আয় সুখ পাবি।